তো হোম ট্যুর বলতে কেমন জিনিসটা তোমাদের বোঝাই মানে আমাদের বাড়িটা যে জায়গায় না আমাদের বাড়ির চারিপাশটা পুরো মাঠ মানে এর আগের ভিডিওতে মানে অনেক আগের ভিডিওতে মানে কিছুদিন আগে মানে কিছুদিন বলতে কি এই চার পাঁচ মাস আগের লং ভিডিওগুলোতে আমরা আর কি দেখিয়েছিলাম সেটা কিন্তু রিসেন্ট তোমরা অনেক মানে দেখিয়েছিলে ঠিকই কিন্তু সেরকম ভাবে বুঝিয়ে যে এটা এখানে ওখানে এরকম ভাবে আমাদের বলা হয়নি আর সেই ভিডিওটা ছিল হচ্ছে মানে যারা দেখেছো অল্প কয়েকজন মানুষ দেখেছিলে মানে কিছুটা কিছুটা করে সাইডে প্রচন্ড রোদ আছে প্রচন্ড রোদ আছে তো যাও কিন্তু আজকের এই ভিডিওটাতে আমরা পুরো ভালো করে দেখাবো একদম আমাদের বাড়ি রয়েছে বাড়ির কোন সাইডে কি রয়েছে দোকানটা কোথায় আমাদের দোকান তারপরে আমাদের বাড়িতে কি গাছ আছে লেবু গাছের থেকে অনেক কিছু দেখাবো তোমাদের আজকে ভিডিওটা তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমরা বেশি কথা বাড়াচ্ছি না মেন ভিডিওতে যাওয়া যাক তো চলো শুরু করি দেখো যেহেতু হোম ট্যুর তাই আমরা বাড়ির সামনে দিয়েই ভিডিওটা শুরু করছি দেখো আমরা এখন কোথায় রয়েছে দেখাও আমরা এখন এই যে আমাদের বাড়ির সামনেই এই যে রাস্তা বাড়ির সামনেই রয়েছে আমাদের এই সাইডে দেখো রাস্তা আর এই যে এই রাস্তা দিয়ে দেখো প্রত্যেক সময় লোক যায় হ্যাঁ আর গাড়ি যাচ্ছে একটু পর পর গাড়ি যাচ্ছে

এই যে হজমোলা তারপরে এইদিকে আরো যে টুকটাক জিনিসপত্র রয়েছে জলজিরা কেক শ্যাম্পু দিয়ে শুরু করে মুদিখানার দোকানে যার কি জিনিস থাকে টুকটাক সেইগুলোই রয়েছে এটা হচ্ছে প্রথমেই এই যে আমাদের গেট দেখো এই গেটটা দেখো সুন্দর করে ওই যে এটা হচ্ছে আমাদের গেট এটা হচ্ছে আমাদের গেট গেট আর এইখানে না না খুলতে হবে না এদিকে এসো আর ওই আর গেট থেকে ঢুকেই প্রথমে আমাদের হচ্ছে এই যে দোকান হ্যাঁ আর এই দোকানে মুদিখানার যা মাল থাকে সেইগুলো এখানে রয়েছে এইবার এই গেটটা ঢুকে এইদিকে এসে বলবা কেটে দাও

যাই হোক তোমাদের দোকানটা তো সামনে থেকেও দেখালো এবার আমি তোমাদের একটু দোকানটা পেছন থেকে দেখাই আর দেখাই এই জায়গাটা কি কি আছে তো এবার তুমি দেখাও যে এখানে কি কি আছে সামনে থেকে এই এখানে একটা স্থলপদ্ম গাছ আছে প্রথমেই দেখাই এই একটা স্থলপদ্ম আমাদের বাড়িতে রয়েছে তার সাথে এই পেঁপে গাছ রয়েছে আমি বলে দিচ্ছি হ্যাঁ এই যে পেঁপে গাছ রয়েছে দেখো পেঁপে কিন্তু পেঁপে হয়েছে এই যে সাথে এই পাশে হচ্ছে আম গাছ কিন্তু একটাও এই আমের এবার তো কি বলে আমের বোল হয়নি মানে এবার একটাও আম হবে বলে মনে হয় না তাই না

এই একটা বেঞ্চ ওই একটা বেঞ্চ আর ওই পাশে দেখো ওই একটা বেঞ্চ যেখানে ওই বাবা দোকানের কাস্টমার এসে বসে বসে তুমি একটু বসে দেখিয়ে দাও সবাইকে এবারে এসে বসে আর বসে দাদা এটা দিন ওটা দিন না ওটা দিন ওটা কত করে বলেন তো দিন আমি ওটা দিন তো চলো এবারে আমরা পেছন দিকে যাই এখান থেকে এই জায়গাটার থেকে এই ভেতর দিয়ে দেবে হ্যাঁ আমরা পেছন দিকে যাই গিয়ে পেছন দিকে অনেক ফুল গাছ রয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিস তো চলো তোমরা তো এতক্ষণ ধরে দোকান দেখলে এবার তোমাদের দেখায় যে বাড়ির মিডিল পজিশনে কি আছে মানে দোকান তো ওই পাশের দিকে ওটা হচ্ছে একদম সামনে তো এইবার এই পাশে রয়েছে হচ্ছে পিসিদের ঘর যেটা দেখতে পাচ্ছ আশা করি আর তারপরে এই দিকটায় আমার ঠিক পেছনে এটা হচ্ছে আমাদের ঘর ঠিক আছে আর এই দিকে যে আমার সাইকেল এই সাইকেলটা এইখানেই বেশিরভাগ টাইমে থাকে আর আপাতত এখানে কিছু নেই আর এই পাশে রয়েছে খাট

সেই জন্য এই খাটটা আমাদের তখন প্রাণ বাঁচাবে ঠিক আছে তো আর সামনের দিকে কিছু নেই দেখো পেছন দিকে আসবো আর কল না দেখালে কি হয় এইদিকে দেখো এটা হচ্ছে আমাদের কলপার এটা হচ্ছে কলপার আর এবার হয়তো তোমরা অনেকে বলবে যে উপরে দাদা এরকম কলের উপরে এরকম চাল করা কেন তো সেটা কেন তুমি বলো এটা একটা ছোট একটা ঘর এই সাইড দিয়ে দেখাও তাহলে জিনিসটা ভালো লাগবে

যেহেতু আমাদের এখানে রান্নাটাও রান্না মানে কাঠে যদি রান্না করে এখানে করে সেজন্য যেহেতু ফুচকা আমাদের তোমরা জানো যে এই কয়েকদিন ফুচকা বন্ধ ছিল শীতকালে শীতের জন্য ফুচকাটা বন্ধ ছিল কিন্তু যখন একটু গরম গরম পড়বে মানে এই টাইমে এই কয়েকদিন পরে ধর আমাদের যদি ফুচকা চালু হয় তখন এখানে ফুচকা করতে হবে সেই জন্য এই সাইডে অনেকটা ফাঁকা রেখেছে কারণ এখানে আর কি কাঠগুলো রাখবে বর্ষাকালে না কাঠ রাখবে না এইখানে ফাঁকা রেখেছে কারণ এই সাইডে যখন আমরা ফুচকাগুলো গুলো বেলবো তখন এই জায়গাতে ফুচকা বেলা হবে আর এখানে ভাজা হবে হুম এই যে এই উনুনটা আর এই যে ফাঁকা জায়গাটার কথা যেটা কথা বলছে তাই তো এবার আমরা চলে এসেছি মানে কলপার পার করে একদম শেষ জায়গায় শেষ পজিশনে যে এখানে কি আছে দেখো এই পাশটা একটু দেখো এই পাশটায় রয়েছে

আর এর মধ্যে রয়েছে কিছুটা আর কি তোমার ধনে পাতা গাছ রয়েছে আর হচ্ছে তার সাথে লঙ্কা গাছ টাছ রয়েছে এখন এগুলো আর কি মরে গেছে এখন হচ্ছে সিজন শেষ এবার হচ্ছে গরমকাল আসছে যেহেতু সেহেতু এখানে ডাটা টাটা লাগাবে আর দেখা যাক তারপরে কি লাগায় সেটা তোমাদের সেটা তোমার পর দেখতে পারবে সেটা কিছুদিন পরের ভিডিওগুলোতে সেটা তোমাদের দেখাবো হ্যালো সুন্দরী তুই কী করছিস এখানে হ্যাঁ ম্যাও দেখো বেশি কোথায় শুয়ে রয়েছে

আর এইটা হচ্ছে দেখো এটা কি গাছ এটা হচ্ছে টগর গাছ টগর ফুল গাছ টগর ফুল গাছ তারপর এক এক করে দেখো তারপরে এই সাইড ওই সাইডে তো দেখাও ওই সাইডে একটা জবা ফুল এই সাইডে একটা জবা গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছো আশা করি ঝুমকো জবা না কি একটা বলে আমি ঠিক জানি না যাই হোক যে হবে এই একটা লেবু গাছ এটা দেখো এই একটা লেবু গাছ রয়েছে এটা লেবু গাছ ছিল অনেক বড় কিন্তু তারপর কি বলে এটাকে মরে গেছে এখন মরে যায়নি মানে নতুন পাতা গজাচ্ছে হ্যাঁ তারপরে দেখো এক এক করে দেখো এটাতে হাত দাও গাছ হাত দাও এটা হচ্ছে এটা সুপুরি গাছ সুপুরি গাছ এটা

তাকাও আমরা দেখেন ওই দিকটা আর কি জঙ্গল তো যেতে পারছে দাও ওইখানে আম গাছ রয়েছে একটা একটা জবা ফুল আর আর ওই আমটার টেস্ট আমার আর জিনিস দেখাচ্ছি তোমাদের দাদা এই যে এই আরেকটা লেবু গাছ দরা এই এই লেবুটা কি লেবু বলো তো জানো তুমি এটা হচ্ছে কাগজি লেবু হ্যাঁ আর এই লেবুটা একবার মনে হয়েছিল আর হয় একবার হয়েছিল আর হয় আর এই বাবা দেখো আর হচ্ছে এই যে দরা লেবু দেখা বলছো দরা লেবু দেখা বলছো গন্ধরাজ লেবু এই না হ্যাঁ

যে কেউ ক্রাশ খেয়ে যাবে কিন্তু না এইটা তুমি ভুল বলছো এইটা দেখতে যেরকমই হোক খেতে ভালো কিন্তু আর তাহলে এই পাশে টাম গাছ ছিল না এই সাইডে যেই সাইডে জঙ্গল বললে দেখি 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 আর এই পাশে টাম গাছ ছিল ঠিক আছে ওইটা না সরি এই পাশে টাম গাছ ছিল আমটা দেখতে যতটা সুন্দর যে কেউ দেখে ক্রাশ খেয়ে যাবে কিন্তু ওটা খেলে এইবারও তুমি এইবারও তুমি ভুল বলছো কোনটা এই সাইডে না এই সাইডে না না ওইটা এই যে এইখানে যে আম গাছটা

সবেদা গাছ আমি দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো ওই যে দূরে দেখো ওই যে ওইটা হচ্ছে সবেদা গাছ আর এই যে চারি সাইডে আছে দুটো একটা করে নারকল গাছ যেটা তোমাদের এক ঝলকে দেখিয়ে দিচ্ছি আর একটা গাছ রয়েছে সেটা হচ্ছে ওই সাইডে দূরে দিয়েই দেখো ওই সাইডে একটা লেবু গাছ আর ওই সাইডে একটা দেখো লেবু গাছ দেখতে পাচ্ছ ওটা কমলা লেবু কি কি লেবু কমলা লেবু কিন্তু সেটা আমরা এখনো পর্যন্ত জানি না টের হয়নি শুধু ফুল হয়েছে এখনো ফল হয়নি ফল হয়নি যাক এইবার তোমরা দেখে নাও এই যে হচ্ছে পিছিদের বাড়ি আমাদের বাড়ি মানে এটা কলপাড় আর এই হচ্ছে সবজি বাগান আর হচ্ছে হচ্ছে আমি আর এই আর হচ্ছে লেবু ঠিক আছে আর হচ্ছে আর কি আছে আর হচ্ছে আর হচ্ছে এই যে পাটকাটি এই যে ফুল গাছ এই এক ঝলকে সব শেষ ভিডিওটা আর বোরিং করছে না ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর অপেক্ষা করো আর তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও কি কোনো চ্যালেঞ্জ দেখতে চাও কিনা সেটাও আমাদের জানাতে ভুলো না চ্যালেঞ্জ প্র্যাঙ্ক যেটা দেখতে চাও সেটা কমেন্টে জানাও তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি